পবিত্র শবে বরাত উপলক্ষে আলোকিত মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়ার পক্ষ থেকে তাবারুক বিতরণ। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। পবিত্র শবে বরাত উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রাদ্রা উত্তর ইউনিয়নের রাদ্রা গ্রামের আলাউদ্দিন ভূঁইয়া বাড়ির আলোকিত মানুষ মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়ার উদ্যোগে আঞ্জুমান জামে মসজিদের মক্তবের শিশুদের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়েছে। এছাড়াও মাকসুদুর রহমান ভূঁইয়া দীর্ঘদিন যাবৎ ওই মসজিদ ও মক্তবের শিশুদেরকে ইসলাম শিক্ষায় আগ্রহী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের খাবার, খেলনা সামগ্রী এবং জামাকাপড় বিতরণ করে আসছেন। এছাড়াও মসজিদের পাশে একটি মক্তব করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতে এই কার্যক্রম চালিয়ে যেতে সকলের দোয়া চান। এছাড়াও যারা মক্তবের কাজে আর্থিক সহযোগিতা করতে চান, তারা মাকসুদুর রহমান ভূঁইয়ার সাথে যোগাযোগ করতে পারেন। এই দিন আমাদের রিজিকদাতা আল্লাহ রাব্বুল আলামিন সবাই রিজিকের ব্যবস্থা করে এবং সকল পশু পাখির রিজিকের ব্যবস্থা করে। আজ আমি শববরাত উপলক্ষে বাচ্চাদের মাঝে বিরিয়ানির আয়োজন করিয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন। খালি জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আমি মুক্তবে আলাদা করার জন্য একটু সবাই সহযোগিতা চাই। আর এখানে বাউন্ডারি হবে, মসজিদের বাউন্ডারি হবে, আর মুক্ত হবে সবাই, দেশবাসী বা যারা বিদেশি বাইরে আছে সবাই সহযোগিতা চাই। শরীফ আহমেদ মজুমদারের তথ্য ও ভিডিও চিত্র ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।